বন্ধুরা, আজকে আমি তৈরি করব কোলবালিশের কভার। কোলবালিশের কভার বানানো খুবই সহজ, যে কেউ ঘরেই বানিয়ে নিতে পারবে এই কোলবালিশের কভার। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি কোলবালিশ বানানো দেখিয়েছিলাম। তখন আমাকে অনেকে কমেন্ট করেছে যে কোলবালিশের কভার কিভাবে তৈরি করে সেটা দেখাতে। তো ফাইনালি আজকে আমি সেই ভিডিওটা শেয়ার করছি। তো এখন আমি কোলবালিশের কভারের মাপ নিয়ে নেব। আমি এখানে দুটো কোলবালিশ তৈরি করব। এখানে আমি মাপ নিচ্ছি। এখানে আমি ফিতা ঘরের জন্য 2 ইঞ্চি বেশি মুড়ে নিলাম, আর এদিকে সেলাই পর্যন্ত নিয়ে নেব আমি এখানে 35 ইঞ্চি। এখন নিয়ে নেব চড়ার মাপ। চড়ার মাপটা এই এখানে ধরে গোল করে নিয়ে নিলাম। এখানে চড়ার মাপটা রয়েছে 34 ইঞ্চি চওড়া, আর লম্বা রয়েছে 35 ইঞ্চি। এখন আমি ছোটোটারও মাপ সেমভাবে নিয়ে নেব। যতটুকু কাপড় আমি নিয়েছি তাতে আমার দুটো কোলবালিশের কভার হয়ে যাবে, একটা বড় একটা ছোট। সেক্ষেত্রে ছোটোটারও মাপ নিয়ে নিলাম। ছোটোটারও যেরকম মাপ হবে সেই অনুপাতে আমি মাপটা নিয়ে নিলাম। আমি তোমাদেরকে একটা কোলবালিশ বানিয়ে দেখাবো। এখন আমি কাপড়টা নিয়ে নিলাম। এখন আমি মাপটা নিচ্ছি, 35 ইঞ্চি লম্বাটা নিয়ে নিচ্ছি, আর চড়াটা আমি নিয়ে নেব। চড়াটা আমি নিয়েছিলাম 34 ইঞ্চি, কাপড়টা সমান করে আমি 34 ইঞ্চি নিয়ে নেব। তো দেখো, এখানে আমি চড়াটা নিয়ে নিলাম 34 ইঞ্চি। তো এখন কাপড়টা কাটবো। তো 35 ইঞ্চি যেটা কাটবো সেটার বাদ দিয়ে ছোটোটারও কাপড়টা একবারে কেটে নেব এখান থেকে। তো কোলবালিশের কভার বানানো কিন্তু খুবই সহজ, এটা যে কেউ বানাতে পারবে। তোমরা এই ভিডিওটা দেখে যে কেউ বানাতে পারবে, নতুনরাও বানাতে পারবে, নতুনদের জন্যই এটা সহজ। তো দেখো, এখন আমি ছোট কোলবালিশের কাপড়টা কেটে নিলাম, বড়টা কেটে নিয়েছি। এখন পাশ থেকে যে কাপড়টুকু বেরিয়ে গেল সেটা দিয়ে আমি গোলাকার যে অংশটা থাকে কোলবালিশে সেটা কেটে নেব। এই কাপড়টা দিয়ে আমি ফিতা আর গোল যে অংশটা সেটা বের করে নেব। এখন এটা থেকে গোল অংশটা বের করে নিচ্ছি, এরকম করে ফোল্ড করে দিয়ে গোলাকার অংশটাকে বের করে নেব। এটা আইডিয়া করে গোল করে নিলেও হয়, বা দাগ দিয়েও করতে পারো তোমরা। এটা হলো বড় কোলবালিশের গোলাকারটা, আর এটা দিয়ে বানাবো ছোট কোলবালিশেরটা। একসঙ্গেই দুটোই হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা বানিয়ে দেখাবো। কেটে নিলাম দুটোই, এটা হচ্ছে ছোটটা। এখন ফিতার জন্য কাপড় কেটে নেব। ফিতার জন্য এই টুকরোটার থেকেই কাপড় কেটে নেব, ছোট ছোট করে কেটে জয়েন্ট করে ফিতাটা তৈরি করব। তো দেখো, লম্বা করে কেটে নিচ্ছি, ফিতাটা তৈরি করতে হবে। এরকম করে আমি পুরো কাপড়টাকেই ছোট ছোট করে এরকম করে কাপড়টাকে কেটে নেব। এখন দেখো, এটা হচ্ছে বড়টা, আর এটা ফিতা, আর এটা হচ্ছে ছোটটা। এখন চলে যাব সেলাই করতে। একটা কোলবালিশের কভার আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো দেখো, সাইড থেকে যে জায়গাটা আমি ফিতে ভরবো সেই জায়গাটা মুড়িয়ে সেলাই করে দেব। এরকম করে একটু ফোল্ড করে সামান্য জায়গা সেলাই করে নেব। এরকম করে দুপাশেই করে নেব। এরকম করে ফোল্ড করে আমি দুপাশেই সেলাই করে নিলাম। সেলাই হয়ে গেছে দুপাশে। এখন এটাকে ফোল্ড করে ফিতা ঘর তৈরি করব। ফিতা ঘর তৈরি করার জন্য একটু ফোল্ড করে কাপড়টাকে সোজাসুজি সেলাই দিয়ে দেব। এটা খুবই সহজ বানানো। এইভাবে পুরোটা সেলাই করে দিলাম, হয়ে গেল এই সাইডটা। এখন আমি এই গোলাকার অংশটা আগে লাগাবো, তারপর সেলাইটা দেবো।
এখানে অল্প একটু জায়গা বাদ দিয়ে কুচিগুলো দিয়ে দেব। একটু একটু করে সেলাই করব আর দুটো তিনটে করে কুচি দিয়ে দেব। এটা আইডিয়া করেই করা যায়, তোমরা চাইলে এটা কেটে সমান করে নিতে পারো। অল্প অল্প করে সেলাই করব আর দুটো দুটো করে কুচি দেব, এরকম করে পুরোটা লাগিয়ে নেব। এরকম করে আস্তে আস্তে কুচিগুলো দেবো আর সেলাইটা করব। এটাও সহজ বানানো, ধীরে ধীরে করতে হবে কাজটা। সেলাইটা দেওয়া হয়ে গেল, এখন আমি লম্বা যে সেলাইটা সেটা দেব। ফিতা ঘরটা যেই দিকে তৈরি করেছি সেখান থেকে সমান করে নিচ দিকে সোজাসুজি সেলাইটা দিয়ে দেব। হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাইটা দেব, একদম সোজাসুজি সেলাইটা দেব। এখন যে কর্নারটা বাকি রয়েছে সেই জায়গাটা লাগিয়ে দেব আর ডবল সেলাই দিয়ে দেব। প্রথমে যে কুচিটা দিয়েছিলাম গোলাকার অংশটায়, সেই জায়গাটা আরেকটা ডবল সেলাই দিয়ে দেব, তাহলে জিনিসটা মজবুত হয়ে যাবে। তো দেখো সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা উল্টো করা রয়েছে সোজা করে নিলাম। ব্যাস এখন তৈরি হয়ে গেল কোলবালিশের কভার। এখন ফিতেটা তৈরি করব। ফিতেটা যে কাপড়গুলো কেটে নিয়েছিলাম লম্বা করে, সেই কাপড়গুলো জয়েন্ট করে সোজাসুজি করে একটু ফোল্ড করে ফিতাটা বানিয়ে নিলাম। ফিতাটা বানানোও কিন্তু খুব সহজ, একটু ফোল্ড করে ডবল সেলাই দিলেই হয়ে যায়। আর একবার ডবল সেলাই দিয়ে দেব, ফিতেটা তাহলে মজবুত হয়ে যাবে। ফিতেটা তৈরি হয়ে গেছে, এখন আমি ফিতেটা একটা সেফটি পিন দিয়ে পরিয়ে দিচ্ছি। যতটুকু ফিতে লাগবে ঠিক ততটুকু রেখে কেটে নেব। দুটোরই ফিতে পরিয়ে দেব, দুটোই সেলাই করে নিয়েছি। এখন কোলবালিশটা পরিয়ে দিলাম আর দেখো কত সুন্দর হয়েছে। ছোটটাও লাগিয়ে নিয়েছি, বড়টাও লাগিয়ে নিয়েছি। আশা করি এই কোলবালিশের কভার তৈরি করার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।